প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 271 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের 271 নম্বর লেকচারের শুরুতে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ফ্লার ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটা নতুন অধ্যায়ে কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকে একাদশ শ্রেণীর কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় হতে দুই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম টপিকস হচ্ছে কাজ এবং শক্তি ধারণা। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি তোমাদের অনলাইন ক্লাস করতেছি, এটা এক ধরনের কাজ সাধারণ ভাষায়। এই যে আমি লিখতেছি এখানে, আমি যে লিখতেছি মার্কার দিয়ে, এটাও এক ধরনের কাজ। দেখো আমরা প্রতিনিয়ত যা সম্পাদন করি সবই এক একটা কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সব কাজ কিন্তু কাজ নয়। এই যে আমি লিখতেছি এটা কিন্তু কাজ নয়, আমি পড়তেছি এটা কিন্তু কাজ নয়, ক্লাস নিচ্ছি এটা কিন্তু কাজ নয়। কেন? এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ করতে গেলে অবশ্যই স্মরণের পরিবর্তন হতে হবে, স্মরণে পরিবর্তন হতে হবে। বল প্রয়োগের কারণে যদি কোনো বস্তুর মধ্যে কি ঘটে, স্মরণ ঘটে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখনই শুধুমাত্র পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে কি বলা হবে, কাজ বলা হবে। দেখো পদার্থবিজ্ঞান যখন পদার্থবিজ্ঞানের ভাষায় যখন কোনো বল কোনো বস্তুর গতি সৃষ্টি বা গতির পরিবর্তন করে, পদার্থবিজ্ঞানের ভাষায় যখন কোনো বল কোনো বস্তুর গতির সৃষ্টি করে বা গতির পরিবর্তন করে, তখন সেটিকে আমরা কাজ বলবো, তখন সেটিকে আমরা কি বলবো, কাজ বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, বল প্রয়োগের ফলে শক্তির রূপান্তর ঘটে, বল প্রয়োগের ফলে শক্তির কি ঘটে, রূপান্তর ঘটে। যে বস্তু কাজ করে সে শক্তি হারায়, এবং যে বস্তু দ্বারা কাজ করা হয় বা যে বস্তুর কাজ করা হয় সে শক্তি লাভ করে। আবার বলতেছি, যে বস্তু কাজ করে সে অবশ্যই শক্তি হারাবে, শক্তি হারায়। আর যে বস্তুর কাজ করা হয়, যে বস্তুর কাজ করা হয়, যে বস্তুর কাজ করা হয় সে শক্তি লাভ করে, শক্তি কি করে, লাভ করে। আমি আবার বলতেছি, যে বস্তু কাজ করে অর্থাৎ যে কাজ করে সে শক্তি হারাবে, এবং যার কাজ করা হবে সে কি করবে, শক্তি লাভ করবে। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর কি ঘটে, স্মরণ ঘটে, অর্থাৎ শক্তির স্থানান্তর বা রূপান্তর হয়, শক্তির স্থানান্তর বা কি হয়, রূপান্তর হয়, তাহলে বলা হবে কাজ সম্পন্ন হয়েছে। দেখো এখানে শক্তি যদি রূপান্তর হয় বা বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি হবে, কাজ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। পদার্থবিজ্ঞানে কাজ করার সামর্থ্যই হলো শক্তি, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যই হলো কি, শক্তি। কাজ ও শক্তি পরস্পর এর পরিপূরক, কাজ ও শক্তি পরস্পর পরিপূরক। দেখো কাজের পরিমাপ করে শক্তি নির্ণয় করা যায়, কাজের পরিমাপ করে শক্তি নির্ণয় করা যায়। যে কোনো ব্যবস্থা দ্বারা সম্পন্ন কাজ পরিমাপ করে ওই ব্যবস্থার মোট শক্তি পরিমাপ করতে পারে। আবার বলতেছি, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। সুতরাং কে কতটুকু কাজ করছে সেটা পরিমাপ করে আমরা তার কার কতটুকু শক্তি রয়েছে সেটি কি করতে পারি, নির্ণয় করতে পারি। যে কোনো ব্যবস্থা দ্বারা সম্পন্ন কাজ পরিমাপ করলে আমরা টোটাল শক্তি পাবো, অর্থাৎ আমরা বলতে পারি যে কাজ এবং শক্তি পরস্পরের পরিপূরক। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি যে বস্তু কর্তৃক হারানো শক্তি সমান বস্তু কর্তৃক হারানো শক্তি সমান। দেখো এই যে বস্তু কাজ করতেছে সে অবশ্যই শক্তি হারাচ্ছে, সুতরাং বস্তু কর্তৃক হারানো শক্তি সমান ওই বস্তু কর্তৃক কৃত কাজ, ওই বস্তু কর্তৃক কৃত কাজ। আবার বলতেছি, যে বস্তুটা কাজ করতেছে সেই বস্তুটা শক্তি হারাচ্ছে, সুতরাং সেই বস্তুটা যে পরিমাণ শক্তি হারাচ্ছে ওই বস্তুটা ঠিক সেই পরিমাণ কাজ সম্পাদন হয়েছে। অথবা আমরা বলতে পারি যে বস্তু কর্তৃক অর্জিত কাজ, বস্তু কর্তৃক অর্জিত শক্তি, বস্তু কর্তৃক অর্জিত শক্তি সমান ওই, দেখো বস্তু কর্তৃক
অর্জিত শক্তি সমান ওই বস্তুর উপর কৃত কাজ, ওই বস্তুর উপর কৃত কাজ। মনে হয় বুঝতে পারো নাই তোমরা, আমি জিনিসটা আরেকটু ইলুবরেট করতেছি। দেখো আমি এখানে বলছিলাম যে যে বস্তু কাজ করে সে শক্তি হারায়, সুতরাং কাজ করা মানে শক্তি হারানো, কাজ করা মানে কি শক্তি হারানো। আবার যে বস্তুর কাজ করা হয় যার উপর কাজ করা হয় সে শক্তি লাভ করে, যার উপর কাজ করা হয় সে কি করে শক্তি লাভ করে। সুতরাং আমি এটাকে যদি একটু কানের পাশে বলি তাহলে বলতেছি যে বস্তু কর্তৃক হারানো শক্তি, এই দেখো বস্তু কর্তৃক হারানো শক্তি সমান ওই বস্তুটি দ্বারা কৃত কাজ, ওই বস্তু দ্বারা কৃত কাজ। আবার বললাম যে বস্তু কাজ করা হয় যে বস্তুর উপর কাজ করা হয় সেই শক্তি লাভ করে, সুতরাং বস্তু কর্তৃক অর্জিত শক্তি যে পরিমাণ শক্তি লাভ করছে সেটা হচ্ছে যে বস্তু শক্তি লাভ করছে সেই বস্তুর উপর যে কাজ করা হয়েছে সেটা। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে কাজ শক্তির সর্বাধিক বা সার্বজনীন দ্বারা ধারণা হলো কাজ শক্তির, কাজ শক্তির সর্বাধিক বা সার্বজনীন ধারণা হলো শক্তির পরিবর্তন হচ্ছে সম্পাদিত কাজের সমান। কোন বস্তুর শক্তির পরিবর্তন হচ্ছে সম্পাদিত কাজের সমান, সম্পাদিত কাজের সমান। যেমন দেখো আমরা সাধারণত কাজ বলতে দৈহিক পরিশ্রম খুঁজি, যেমন মাল বহন করা, ব্যায়াম করা, গাড়ি টানা, রিক্সা কি বলে রিক্সা টানা, নৌকা চালানো বা ইত্যাদি 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 কাজগুলিকে দৈহিক পরিশ্রমকে আমরা কি বলি, কাজ বলি সাধারণ ভাষায়। কিন্তু পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান কাজের ক্ষেত্রে যে বিশেষ অর্থটি রয়েছে সেই বিশেষ অর্থের মধ্যে আমরা দেখতে পাইছি যে কাজ পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে অবশ্যই সেখানে কি করতে হবে, স্মরণ করতে হবে। স্মরণ না ঘটলে কখনো কি হবে না, কাজ হবে না। আমরা কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে পেলাম যে গতিশক্তির কাজ সমান, কাজ সমান গতিশক্তির পরিবর্তন, গতিশক্তি পরিবর্তন বা শক্তি পরিবর্তন, শক্তি পরিবর্তন। অর্থাৎ যে পরিমাণ গতিশক্তির পরিবর্তন করবে বা যে পরিমাণ শক্তির পরিবর্তন করবে ঠিক সেই পরিমাণ কাজ সম্পাদিত হবে। আশা করি তোমরা কাজ এবং শক্তি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছ। দেখো আমরা এখন একটু বল, স্মরণ এবং কাজ সম্পর্কে দেখব। আমরা বলের সাথে আগে থেকেই পরিচিত, বল আমরা চিনি, বিজ্ঞানী নিউটন বলেছিলেন এমন একটা কিছু যেটি কোন স্থির বস্তুর উপর প্রয়োগ করলে স্থির বস্তুটি গতিশীল হয় বা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল বস্তুটি স্থির হয় বা হতে চায়, তাকে আমরা কি বলি, বল বলি। একে এক দ্বারা প্রকাশ করা হয়, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটি অবশ্যই গতিশীল বা স্থির হয় বা হতে চায়। আর আমরা স্মরণ জানি যে একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে ওই বস্তুটির স্মরণ বলে। কোনো একটি বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলতে পারে, স্মরণ বলতে পারে। যেমন মনে করো তুমি বাড়ি থেকে 100 মিটার পূর্ব দিকে হাঁটছো, কয় মিটার পূর্ব দিকে হাঁটছো, 103 মিটার পূর্ব দিকে হেঁটে একটা পুকুরের পাশে দাঁড়িয়ে আসো, তার মানে তোমার পুকুরটা যে পুকুরের পারে তুমি দাঁড়িয়ে আসো সেই পুকুরটা তোমার বাড়ি থেকে 100 মিটার পূর্ব দিকে। অর্থাৎ পুকুরের দূরত্ব হচ্ছে বাড়ি থেকে 100 মিটার, পুকুরটা কোন দিকে অবস্থান করে, পূর্ব দিকে অবস্থান করে। অর্থাৎ কোনো একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলতে পারি কি, স্মরণ। এর ফলে আমরা কিছুক্ষণ আগেই কাজের কথা বলছিলাম, কাজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে যদি বস্তুটিতে স্মরণ ঘটে সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো, কাজ বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কাজের পরিমাপ এবং প্রকৃতি সম্পর্কে জানতে চাই, কাজের পরিমাপ এবং প্রকৃতি সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমাদের বল এবং স্মরণ সম্পর্কে কি করতে হবে, বিস্তারিত ধারণা থাকতে হবে। বল এবং স্মরণ সম্পর্কে যদি বিস্তারিত ধারণা না থাকে তাহলে আমরা কাজ সম্পর্কে কি করতে পারবো না, জানতে পারবো না। কারণ কাজ সৃষ্টির জন্য বল এবং স্মরণের প্রয়োজন হবে, বল এবং স্মরণের প্রয়োজন হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সৃষ্টি করার জন্য অবশ্যই বল এবং স্মরণের প্রয়োজন হবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে, তবে বল এবং বলের দিকে
দেখো বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দুর বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণে বল এবং বলে প্রয়োগ বিন্দুর সরণে বা বল এবং বলের দিকে বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণের বা সরণের উপাংশের গুণফলকে সরণে উপাংশের গুণফলকে কাজ বলে। গুণফলকে কি বলে? কাজ বলে। আবার বলছি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তবে বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণে বা সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলবো? কাজ বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি কোনো একটি বস্তুর উপর এটি এম করে একটি এই বস্তু এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম, এই বস্তুটা এ অবস্থান হতে একটি নির্দিষ্ট সময় পরে বি অবস্থানে আসলো। কি অবস্থানে আসলো? বি অবস্থানে আসলো। এই এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এস, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কি এস। তাহলে অবস্থানের পরিবর্তন ঘটছে বল প্রয়োগের কারণে। কিসের পরিবর্তন ঘটছে? অবস্থানের পরিবর্তন ঘটছে। এই অবস্থানের পরিবর্তন হচ্ছে এ থেকে বি অবস্থান, এবং এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। সুতরাং আমরা লিখতে পারি কাজ ডাব্লিউ সমান এফ এস বল ইনটু সরণ, বা আমরা এখানে লিখতে পারি বল ইনটু সরণ। যদি এটা কি হয়, কোনো প্রকার কোণে ক্রিয়া না করে, কোণে ক্রিয়া না করে, অর্থাৎ যদি নির্দিষ্ট কোণে ক্রিয়া না করলে বা কোনো বস্তুর উপর সরলরেখা বরাবর যদি কোণে একটি বল প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে W সমান হচ্ছে এফ এস। W সমান কি? এফ এস। এখন দেখো বস্তু, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বস্তুটিকে যদি এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি থিটা কোণে গতিশীল হতো, এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি যদি কত ডিগ্রি কোণে গতিশীল হতো? থিটা ডিগ্রি কোণে গতিশীল হতো। দেখো আমি বস্তুটির উপর এভাবে বল প্রয়োগ করলাম, এই বলটা হচ্ছে এফ বল, বা উ এ বরাবর যে বলটা প্রয়োগ করলাম সেই বলটা হচ্ছে এফ বল, ঠিক আছে কিনা? বস্তুটি উ এ এর সাথে থিটা কোণে, উ এ এর সাথে কত ডিগ্রি কোণে? থিটা কোণে উ সি পথে গতিশীল হয়ে এস দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব অতিক্রম করে? এস দূরত্ব অতিক্রম করে। বল প্রয়োগ করছিলাম উ এ বরাবর, বস্তুটি গতিশীল হয়েছে উ সি বরাবর। তার মানে বস্তুটি একটি নির্দিষ্ট কোণে গতিশীল হয়েছে। বস্তুটি একটি কি কোণে গতিশীল হয়েছে? নির্দিষ্ট কোণে গতিশীল হয়েছে। এখন বস্তুটি যদি উ এ বরাবর গতিশীল হতো তাহলে যে দূরত্ব অতিক্রম করত সেটা হতো সি থেকে, যদি আমি উ এ এর উপর একটি লম্ব টানি তাহলে এটার নাম দিলাম উবি। এটার নাম দিলাম কি? উবি। অর্থাৎ বস্তুটি যে উ এ বরাবর বল প্রয়োগ করার কারণে বস্তুটি উ সি বরাবর গতিশীল হয়ে এস দূরত্ব অতিক্রম করছে। এখন যদি বস্তুটি উ সি বরাবর গতিশীল না হয়ে উ এ বরাবর গতিশীল হতো তাহলে বস্তুটি উ থেকে বি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতো, উ থেকে বি পর্যন্ত দূরত্ব কি করতো? অতিক্রম করতো। অর্থাৎ উবি দূরত্ব অতিক্রম করতো। উবি দূরত্ব সমান কত আমি জানি না, এই উবি দূরত্বটা হচ্ছে উ এস দূরত্বের, উ এস দূরত্বের বলের দিকের উপাংশ। উ এস দূরত্বের কিসের উপাংশ? বলের দিকে উপাংশ। এখন দেখো আমি যদি উ বি বের করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ত্রিভুজ উ বি সি হতে পাই। দেখো উ বি সি হতে কি পাই? এটা একটি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব আছিলাম, এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি উ বি বাই উ সি সমান ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। ভূমি বাই অতিভুজ সমান কি থিটা? কস থিটা। বা উ বি সমান উ সি কস থিটা, বা উ বি সমান এস কস থিটা। উ বি সমান কি? এস কস থিটা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কার সমান, আমরা জানি যে কার সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। বল ইনটু বলের দিকে কিসের উপাংশ? সরণের উপাংশ। এখন দেখো বল ইনটু বলের দিকে, এখানে বল ছিল এফ, এফ বরাবর সরণের উপাংশ হচ্ছে উ সি, এর উপাংশ হচ্ছে উ বি, উ বি সমান আমরা পাইলাম এস কস থিটা। তাহলে আমরা লিখতে পারি এফ ইনটু এস কস থিটা। এফ ইনটু কি কস থিটা? এস কস থিটা। আমি এটাকে ডাব্লিউ দ্বারা লিখলাম, বা ডাব্লিউ সমান এফ এস কস থিটা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে দুইটি ভেক্টর যদি এ এবং বি হয়, দুইটি ভেক্টর যদি এ এবং কি হয় বি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এ ডট বি সমান এ বি কস থিটা। ভেক্টর অধ্যায় থেকে আমরা এটা প্রমাণ করব। ভেক্টর অধ্যায় যখন আমরা করব তখন আমরা দেখব যে এ ডট বি সমান এ বি কস থিটা। বা দেখো আমরা এখানে এ ডট বি সমান যদি এ বি কস থিটা হয় তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এফ ডট এস সমান এফ এস কস থিটা। এফ ডট এস সমান কে?
fs cos theta তাহলে আমি এখানে fs cos theta এর পরিবর্তে কি লিখতে পারি f dot s অর্থাৎ cos হচ্ছে একটি স্কেলার রাশি cos হচ্ছে একটি কি রাশি স্কেলার রাশি বা cos হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট গুণনের মান দুটি ভেক্টর রাশির কি গুণনের মান ডট গুণনের মান আমরা জানি যে দুটি ভেক্টর রাশির ডট গুণন অবশ্যই একটি স্কেলার রাশি এখানে বল একটি ভেক্টর রাশি সরণ একটি ভেক্টর রাশি সুতরাং বল এবং সরণ ভেক্টর রাশিদ্বয়ের ডট গুণন হবে কাজ যেটি একটি কি রাশি স্কেলার রাশি আমি এখন দেখো এখানে সরণের রূপাংশ বের করেছিলাম না আমি এখন দেখলাম যে বল প্রয়োগের কারণে দেখো এখানে u বরাবর বল প্রয়োগ করেছিলাম সরণ ঘটছিল uc বরাবর এখন দেখো আমি কোন বস্তুকে বল প্রয়োগ করলাম ঠিক uc বরাবর বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটি বল প্রয়োগ করলাম মনে করো uc বরাবর বস্তুটি কিন্তু সরণ ঘটছে ua বরাবর বস্তুটি সরণ ঘটছে কত বরাবর ua বরাবর এই ua বরাবর দেখো এটা এই বরাবর বল প্রয়োগ করেছিলাম সরণ ঘটছে ঠিক এই বরাবর ua বরাবর সরণ ঘটছে তাহলে দেখো কত ডিগ্রি কোণে সরণ ঘটছে থিটা ডিগ্রি কোণে সরণ ঘটছে এখন এই সরণ যেদিকে ঘটছে সেদিকে বলের রূপাংশ যদি আমি বের করতে যাই তাহলে c বিন্দু থেকে ua এর উপর একটি লম্ব টানতে হবে c বিন্দু থেকে ua এর উপর যদি একটি লম্ব টানি তাহলে এই ua এর উপর c বিন্দু থেকে যে লম্ব টানছিলাম সেটার নাম দিলাম cb তাহলে দেখো টোটাল সরণের দিকে বলের রূপাংশ হচ্ছে ub টোটাল সরণের দিকে বলের রূপাংশ হচ্ছে কি b ub পূর্বের মত এই যে ত্রিভুজ থেকে ubc ত্রিভুজ থেকে যদি আমি কল্পনা করি সেই ক্ষেত্রে ubc ত্রিভুজ হতে আমরা পাই ub/uc সমান এই চিত্র থেকে হিসাব করতেছি ub/uc সমান cos θ ub সমান uc cos θ এই ক্ষেত্রে uc সমান হচ্ছে f তাহলে কি cos θ f cos θ এখানে আমরা লিখব দেখো এখানে এখানে যেহেতু আমরা বল প্রয়োগ করার কারণে বল প্রয়োগ করার কারণে সরণ যেদিকে ঘটছে বলের উপাংশ সেদিকে হিসাব করছি বলের উপাংশ কোন দিকে হিসাব করছি সেদিকে হিসাব করছি আমরা জানি যে দেখো আমরা এখান থেকে কি হিসাব করব আমরা জানি যে কার সমান বল ইনটু সরণ বল ইনটু কি সরণ এখন দেখো এখানে বল মানে আমরা পাইছি এফ বল মানে আমরা কি পাইছি এফ এবং সরণের দিকে বলের উপাংশ পাইছি সরণের দিকে বলের উপাংশ পাইছি কি এফ cos θ সরণের দিকে বলের উপাংশ কি পাইছি এফ cos θ সরণ কত তাহলে সরণ কত হবে s u a সমান s তাহলে আমি এখানে বল ইনটু সরণ না লিখে লিখি সরণ ইনটু বলের দিক সরণের দিকে বলের উপাংশ সরণের দিকে বলের উপাংশ অর্থাৎ বল প্রয়োগ করছি যেদিকে প্রয়োগ করছি সেদিকে ঘটে নাই বল যেদিকে প্রয়োগ করছি সরণ সেদিকে ঘটে নাই থিটা ডিগ্রি কোণে ঘটছে তাহলে আমি যদি সরণের দিকে বলের উপাংশ হিসাব করি তাহলে আমরা লিখতে পারি s ইনটু f f cos θ s ইনটু কি cos θ f cos θ বা f s cos θ f s cos θ আমরা ফর্মুলা ইকুয়েশনটা পেয়ে গেছি কিনা দেখো তো এই যে কিছুক্ষণ আগে পাইছিলাম w সমান f s cos θ এটা আমরা পেলাম কিনা এখান থেকে আমরা লিখতে পারি f dot s অর্থাৎ cos একটি স্কেলার রাশি যেটি হচ্ছে দুটি ভেক্টর ভেক্টর সরি দুটি ভেক্টর রাশি ডট গুণন দুটি ভেক্টর রাশি কি গুণন ডট গুণন অবশ্যই cos একটি স্কেলার রাশি কেন না আর cos হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট গুণন আমরা জানি দুটি ভেক্টর রাশিকে ডট গুণন করলে গুণফল অবশ্যই একটি কি রাশি হবে স্কেলার রাশি হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজের একক হচ্ছে জোল কাজের একক হচ্ছে কি ঝোল কাজের মাত্রা আমরা জানি তোমরা কাজের মাত্রা বের করতে পারো আমি সেই জন্য এটা আলোচনা করতে চাচ্ছি না কাজের মাত্রা কত তোমরা জানো সেজন্য আমি আলোচনা করতে চাচ্ছি না আমরা এখন এখন শুধুমাত্র ঝোল কাকে বলে সেটা দেখব এক ঝোল কাজের এককে কি দ্বারা প্রকাশ করা হয় ঝোল দ্বারা প্রকাশ করা হয় ঝোল কাকে বলে দেখো কোন বস্তুর এক নিউটন বল প্রয়োগের ফলে কোন বস্তুতে এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি আবার বলতেছি কোন বস্তুতে এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের প্রয়োগ বিন্দুর বস্তুটি বলের দিকে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে বলের দিকে বলের প্রয়োগ
বিন্দুর এক মিটার সরণ ঘটে কোন বস্তুতে এক নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর এক মিটার সরণ ঘটে তবে সম্পন্ন কাজের পরিমাণকে ঝুল বলে বা একঝুল বলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ঝুল কি জিনিস বুঝতে পেরেছো দেখো আমরা এখন ওই যে এফ এস কস্টিটা পেয়েছিলাম না সেখান থেকে আমরা একটু বিশেষ ক্ষেত্র হিসাব করার চেষ্টা করব দেখো বিশেষ ক্ষেত্র দেখো বিশেষ ক্ষেত্র এক নাম্বার দেখো আমরা পাইছিলাম যে ডাব্লিউ সমান এফ এস কস্টিটা কি পাইছিলাম এফ এস কস্টিটা এখন দেখো থিটা সমান যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ সমান এফ এস কস জিরো ডিগ্রি বা এফ এস ইনটু ওয়ান বা এফ এস দেখো যদি থিটা সমান জিরো ডিগ্রি হয় তার মানে হচ্ছে যে বল এবং সরণ পরস্পর একই অভিমুখী অর্থাৎ পরস্পর একই দিকে ক্রিয়া করতেছে বল যেদিকে প্রয়োগ হচ্ছে সরণ সেদিকে করতেছে যার কারণে মধ্যবর্তী কোণ কত শূন্য ডিগ্রি এবং সেক্ষেত্রে কাজ সর্বোচ্চ বুঝে গেছে অর্থাৎ যদি বল এবং সরণ পরস্পর একই দিকে গতিশীল হয় বা ক্রিয়াশীল হয় সেক্ষেত্রে কাজ হবে কত সর্বোচ্চ এবং সেই কাজের পরিমাণ হবে এফ এস আবার দেখো যদি থিটা সমান 180 ডিগ্রি হয় 180 ডিগ্রি মানে কি বল যেদিকে প্রয়োগ হবে কাজ তার সরণ তার বিপরীত দিকে করবে বল যেদিকে প্রয়োগ হবে সরণ তার কি কোন দিকে হবে বিপরীত দিকে হবে তার মানে f সমান fs cos 180 ডিগ্রি সমান আমরা লিখতে পারি fs ইনটু মাইনাস 1 সমান মাইনাস fs অর্থাৎ আমরা দেখতেছি যে এখানে কাজ ঋণাত্মক কাজ কি ঋণাত্মক কাজ ঋণাত্মক মানে মূলত হচ্ছে এখানে বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে এবং যদি বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে সেই ক্ষেত্রে কাজ পাবো সর্বনিম্ন কাজ পাবো কি সর্বনিম্ন এখন দেখো যদি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে W সমান পাবো FS cos 90 ডিগ্রি আমরা জানি যে cos 90 ডিগ্রি মান 0 তার মানে FS ইনটু 0 সমান 0 অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে যদি বলের দিক সাথে সরণ 90 ডিগ্রি কোণে ঘটে বলের দিকে প্রয়োগ করলাম সরণ ঘটলে দেখো ঠিক এই বরাবর অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কোন প্রকার কাজ সম্পাদন হয় না এই কাজকে বলা হয় শূন্য কাজ বা জিরো কাজ আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের লেকচার বুঝতে পারছো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম